দুহাত তুলে সেলিব্রেশন সাকিবকে এমনটা করতে দেখা যায় না সেঞ্চুরি করলেও সম্ভবত এই সময়ে মিস্টার 75 এর কাছে সেঞ্চুরির চেয়েও বেশি এই 50 এর আনন্দ ঢাকা লিগে মৌসুমের প্রথম হাফ সেঞ্চুরি পেয়ে তাই উদযাপনটাও একেবারেই ভিন্ন দুদিন বাদেই প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছেন সাকিব টাইগাররা চট্টগ্রামে কিন্তু সাকিব লম্বা ব্রেকের পর লাল বলের আত্মবিশ্বাস ফিরে পেতে শেষ মুহূর্তে ঢাকা লিগে ম্যাচ খেলতে নেমেছিলেন শেখ জামালের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের আগে 53 রানের ইনিংসটা নিঃসন্দেহে সাকিবকে চাঙ্গা করবে প্রথম 25 রান করতে 43 বল আর পরের 26 রান করতে খরচা করেন মাত্র 19 বল 2-6 আর 6-4 ফেরেন 65 বলে 53 রান করে ইনিংসটা আরও লম্বা হতে পারত কিন্তু প্রতিপক্ষ পেসারের লাফিয়ে ওঠা এমন বলে বোকা বনে যান সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে এমন পেস আর বাউন্স সামলানোর আগে আউটটা নাম্বার ওয়ানের জন্য সতর্ক সংকেত বিকেএসপিতে পাশের মাঠে সাকিবের কিছুক্ষণ আগেই 50 হাঁকান তামিম ঢাকা লিগে মিস্টার খানের এটা হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি মোহামেডানের বিপক্ষে 83 বলে 65 রান তামিমের উইলো থেকে আসে 6-4 আর 1 ছক্কা সাকিবের মতো তামিমের ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে কোনো ভাবনা নেই আপাতত তাই খান সাহেব নির্ভার থেকেই বেশ উপভোগ করছেন ঘরোয়া ক্রিকেট লিগ নাহিয়ান বিন জসিম একাত্তর Thank you.